আজকের জেনারেশনের সমস্যা হচ্ছে মানুষজন শুধুই খাচ্ছে কিন্তু বুঝতে পারছে না যে তারা যেগুলো গ্রহণ করছে সেগুলো আসলে কি। খাবারটাতে না আছে মিনারেল, না কোনো এনজাইম, সেটার কোনো পুষ্টিগুণ নেই। যেমন বলা যায় ময়দা দিয়ে বানানো বিস্কুটের কথা, এগুলো আসলে কি দিয়ে বানানো হয়? ময়দা। ময়দাটাকে আপনি কি করেন? সেটাকে তেলে ভাজেন, সয়াবিন তেলে। এখন ময়দা জিনিসটাতে আগের থেকেই ছিল সমস্যা, তারপর আপনি সেটা আবার তেলে ভাজছেন, সেটাতে ফ্লেভার যুক্ত করছেন। এভাবে ধীরে ধীরে একটি ময়দার দলা জেনারেশন গড়ে উঠছে। বিস্কুট কেন্দ্রিক জেনারেশন, মসজিদ কেন্দ্রিক নয়। এই জেনারেশনের হবে বিস্কুট টাইপের মেন্টালিটি। একটা পৃষ্ঠা কোরআন পড়লেই তাদের ঘুম চলে আসবে, রাতে নামাজ পড়তে মন চাইবে না, জিহাদ তো অনেক দূরের বিষয়। আসসালামু আলাইকুম, আমি নোমান আলী খানের বাংলা ডাবিং করি। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নতুন আপডেট পেতে বেল বাটন প্রেস করুন, আর আমাদের ভিডিওগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন। জাযাকাল্লাহু খায়রান।